আমরা এখন দেখবো এই ধারা অধ্যায়ের অঙ্কগুলো করার সময় যেই সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো আমি লিখে রেখেছি এখন বুঝিয়ে দেব আর এই সূত্রগুলোই প্রয়োজন হবে এর বাহিরে তেমন একটা সূত্র প্রয়োজন হবে না যদি কোনো কিছু সূত্রের প্রয়োজন হয় তাহলে যেই অঙ্কের সময় প্রয়োজন হবে সেগুলো আমরা সেই অঙ্কের সময় তখন দেখে নিব তো এই সূত্রগুলো সূত্রটা আগেই আমি দেখিয়েছি তো এনতম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এটা তো বোঝানো হয়েছে আর এখানে হলো শেষ পদ এল ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এটা দেওয়ার একটাই কারণ একটা দ্বারা দেওয়া থাকবে এবং প্রথম দুই তিনটা পথ দেওয়া থাকে এরকম যে টু প্লাস ফোর প্লাস সিক্স এখানে টোয়েন্টি দিয়ে এরকম থাকে তখন হলো শেষ পদ ধরে অঙ্কটা করতে হয় তার জন্য সূত্রটা একই শুধু শেষ পদটাকে এল দ্বারা আইডেন্টিফাই করা হয় তার জন্য এটাকে একটা সূত্র হিসেবেও ধরা হয়েছে এল ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এগুলো সমান্তর দ্বারার ক্ষেত্রে এগুলো হচ্ছে সমান্তর দ্বারার সূত্র এগুলো হচ্ছে সমান্তর দ্বারার সূত্র আর এগুলো হচ্ছে গুণোত্তর দ্বারার সূত্র আর নিচের এগুলো হচ্ছে সকল ক্ষেত্রে সকল অঙ্কে প্রযোজ্য এরকম কিছু সূত্র তো আর এখানে সমষ্টি সূত্র সূত্রটা হচ্ছে এস এন সমষ্টিকে সবসময় দ্বারার ক্ষেত্রে এস এন দ্বারা প্রকাশ করা হয় এস এন ইকুয়াল টু এন বাই টু এন হচ্ছে পথ সংখ্যা আর হলো টয়স এ এ হচ্ছে প্রথম পথ আর এন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে সাধারণ অন্তর তাহলে এই গেল সমষ্টির সূত্রটা এখন আসি গুণোত্তর দাঁড়ার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পথ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান এটা আগেই দেখিয়েছি তাহলে সমষ্টি এখানে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সমষ্টি ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র একটা আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র দুইটা সমষ্টিকে অ্যাস এর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে প্রথম এ আর পাওয়ার এন এন মাইনাস ওয়ান এখন এই মাইনাসটা কিন্তু এন এর সাথে না এই মাইনাসটা হচ্ছে আর এর সাথে আর মাইনাস ওয়ান আর আর এর উপরে পাওয়ার হচ্ছে এন আর নিচে আর মাইনাস ওয়ান তো এখানে দুইটা সূত্র একটা হলো আমরা যে সাধারণ অনুপাতটা বের করি সাধারণ অনুপাত অনুপাত আর একটা মান বের করি যখন টু তাহলে যখন এটা অবশ্যই অন থেকে বড়ো তাহলে আর এর মানটা অন থেকে বড়ো তখন এই সূত্রটা প্রযোজ্য হবে আবার কোন সময় দেখা যাবে এই সাধারণ অনুপাতের মানটা এরকম আসবে মাইনাস টু বা ওয়ান বাই টু তাহলে মাইনাস টু ওয়ান বাই টু অবশ্যই আর থেকে অন থেকে ছোটো তো তখন আবার এই সূত্রটা প্রযোজ্য হবে তাই গুণত্ব ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র রয়েছে দুইটা আর এখানে রয়েছে এটা হলো সাধারণ প্রথম হল চলমান সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো সাধারণ পদ এনে এখানে এইটার সম এগুলো সবগুলো কিন্তু সমষ্টি সূত্র এটা নির্ণয়ের সূত্র রয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আবার এখানে এ হলে সংখ্যাগুলো ওয়ান থ্রি ফাইভ ডট ডট এন এটা সামনের দিকে চলমান আবার ফাইভের পরে সেভেন নাইন এরকম তো এটার সমষ্টিটা নির্ণয় সূত্রটা হচ্ছে এন স্কোয়ার আবার রয়েছে জোর সংখ্যাগুলো টু ফোর সিক্স এইট টেন এরকম এটা সামনের দিকে চলমান তো এখানে একটা সূত্র রয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান আবার রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মানে সাধারণ সংখ্যাগুলোর উপরে স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার আর এখানে একটা সূত্র রয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টোয়াইস এন প্লাস ওয়ান আর এখানে সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে টু থাকলেও এখানে সবসময় সিক্স থাকে এটা মনে রাখবেন আর এখানে হলো আবার একটা কিউবের সাধারণ পদের একটা কিউবের সূত্র রয়েছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ইকুয়াল ডট ডট এন কিউব আর এটার সূত্রটা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এই ওয়ান টু থ্রি সূত্রটা একই জেনারেল জেনারেল সংখ্যার সূত্রটা আবার এখানেও জেনারেল সংখ্যার উপর কিউব সূত্রটা একই শুধু এখানে লাস্টে গিয়ে একটা ব্রাকেট পুরোটার উপর একটা ব্র্যাকেট তার মানে এখানে দুইটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা তো এই হলো সূত্রসমূহ এই ধারা অধ্যায় করার জন্য এই সূত্রগুলোই যথেষ্ট বা এই অধ্যায়ে যে অঙ্ক অঙ্কগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই সূত্রগুলো দিয়ে সকল অঙ্কগুলো সমাধান করা সম্ভব ইনশাল্লাহ এখন আমরা দেখব কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো আগেই বলে নেই ম্যাথমেটিক্সের প্রশ্নগুলো সাধারণত তিনভাবে আসে প্রথম আসে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তারপর সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আর এখন আমি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সমাধান দেখিয়ে দিব এবং এগুলার মাধ্যমে যেই সূত্রগুলো আমরা আগে দেখেছি ওইগুলার কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিব তো প্রথমে এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল কত তো এটা আমরা কিন্তু আগেই সূত্রে দেখেছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যাগুলো টু ফোর সিক্স এটা সামনের দিকে চলমান এন পর্যন্ত যতদূর এনের এর মান যা হয় আর এটার সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে কেন যোগফলের কথা বলা হয়েছে কেন যখন আমরা এই এনের মানটা পাবো বা এনের মানটা জানবো নির্দিষ্টভাবে তাহলে এনের এর মানটা এই সমষ্টি সূত্রটার ভিতরে ইনপুট করলেই আমরা যোগফলটা পেয়ে যাব তারপরে বলা হয়েছে এ ও বি এর মধ্যবর্তী সমান্তর মধ্যকটি কত তো এ ও বি এখানে এখানেও এটা সূত্র এ ও বি এর মধ্যবর্তী সমান্তর মদ্যকটি হচ্ছে এ প্লাস বি বাই টু এটাকে আবার অনেক সময় জি দ্বারাও প্রকাশ করা হয় তাহলে এটা হল এ ও বিয়ের মাধ্যবর্তী সমান্তর মদ্যকটি কত এটা অঙ্কের ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেও এটা অনেকবার এসেছে তারপরে হলো এ ও বি এর গুণোত্তর মদ্যপটি কত এ ও বি এর গুণোত্তর মদ্যপটি হলো রুট এ বি এটাও অনেকবার প্রশ্নে এসেছে যদিও অঙ্কের ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না তো এটাকে আবার জি দ্বারা প্রকাশ করা হয় কিন্তু এটার আগে আবার অনেক সময় অঙ্কের সময় প্লাস মাইনাস থাকে যখন যেই ক্ষেত্রে প্রয়োজন হয় তখন ব্যবহার করা হয় তাহলে এ ও বি এর গুণত্বর মদ্য মধ্যটি হলো জি ইকাল টু প্লাস মাইনাস রুট এ বি তারপরে দেওয়া আছে প্রথম অ্যান সংখ্যক বীজর সংখ্যার সমষ্টিগত তাহলে এটা আমরা অবশ্যই আগের সূত্রে দেখেছি এগুলো জাস্ট এইরকমই আসে এবং এই রকম আসে ওইরকমই আমি লিখে রেখেছি তাহলে প্রথম অ্যান সংখ্যক বীজর সংখ্যাগুলো লিখি ওয়ান প্লাস থ্রি প্লাস এটা সামনের দিকে এন পর্যন্ত চলমান আর এটার সূত্রটা হচ্ছে এন আর এনএস্কার যখনই আমরা এই বিজয় সংখ্যার মানে নির্দিষ্ট পদ পদের মানে এনতম পদের মানটা জানবো তখনই ওটা এই মানটা বসিয়ে দিলে তখন আমরা এই সমষ্টিটা বের করতে পারবো তো এখানে দেওয়া আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা এনতম পথ পর্যন্ত চলমান এই পথ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো তো এই সেটাও একটা সূত্র সাধারণ পদের সূত্রটা এটা আমরা অবশ্যই দেখেছি মানে ওয়ান টু থ্রি এটার একটা সমষ্টি সূত্র আছে এটার সূত্রটা হলো এরকম এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এই সমস্ত সূত্রটা নির্ণয় এখানে একটু কথারও মানে কীভাবে অঙ্কগুলো এলোমালোভাবে দেওয়া থাকে একটু নিজের বুঝে নিতে হবে তারপরে দেওয়া আছে সিক্স এবং টোয়েন্টি ফোরের মধ্যে গুণোত্তর মদ্যকটি বের করো তো আমরা মদ্যকের সূত্র দেখেছি গুণোত্তর মদ্যকের সূত্রটি হচ্ছে রুট এ বি তাহলে আমরা এটাকে ধরি এ এবং এটাকে ধরি বি তাহলে রুট সিক্স ইন্টু টোয়েন্টি ফোর তাহলে এটাকে গুণ করলে হয় একশো আর একশো চৌচল্লিশের রুট মান হয় বারো তাহলে এটা দেখলাম এভাবে তো গুণত্বর মধ্যটি নির্ণয় করতে পারলাম তো এখন দেওয়া আছে টু প্লাস সিক্স প্লাস এইটিন প্লাস ফিফটিন ফোর দশম পথ নির্ণয় করো তো কিন্তু তার আগে আমাদেরকে এটা নির্ণয় করতে হবে যে এটা গুণত্বর দ্বারা না সমান্তর দ্বারা তো এখন আমরা দেখি সিক্স থেকে যদি টু বিয়োগ বিয়োগ করে দিই তাহলে থাকে ফোর আবার যদি এইট থেকে সিক্স বিয়োগ করে দিই তাহলে থাকে টু তাহলে এটা গুণোত্তর দ্বারা না তাহলে এটা কী দ্বারা একটু দেখে নেই আমরা সিক্স বাঘ দিব টু দিয়ে তাহলে থ্রি আবার এখানে রয়েছে এইটিন তাহলে আঠেরো বাঘ হচ্ছে গিয়ে সিক্স দিয়ে তাহলে এখানেও তিন তাহলে এখানে কি বাঘ দিলে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে সমান মান পাওয়া যায় তাহলে এটা গুণোত্তর দ্বারা আর গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্রটা হচ্ছে এনতম পথ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে প্রথম পদ কি প্রথম পদ এ ইকুয়াল টু টু আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল টু থ্রি তাহলে এখানে দিব আমরা টু আর সাধারণ অনুপাত ইন থ্রি এন মাইনাস ওয়ান আর এন এর মানটা অবশ্যই আমরা দিব কত টেন যেহেতু বলা হয়েছে দশম পথটি কত তাহলে এখানে দিই টেন তাহলে টু ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন কারণ এটা এটাকে আমরা একটু গুণ করে দেখি আপনারাও ক্যালকুলেটর দিয়ে করে নেবেন থ্রি টু দি পাওয়ার নাইন অ্যান্সার আসে ওয়ান নাইন তাহলে এটাকে করলে হয় থ্রি নাইন থ্রি সিক্স সিক্স এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা দেখলাম যে এই প্রোগ্রামটির দশম পদটি নির্ণয় করা হয় এই অ্যানতম পদের মাধ্যমে তো এখন আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই তো এখানে দেওয়া আছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস এর দশম পথটি নির্ণয় করো তাহলে এটা কী দ্বারা হতে পারে সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা তাহলে এটা অবশ্যই দেখা যাচ্ছে এটা গুণোত্তর দ্বারা হবে কারণ তিন দেওয়া সিক্সের থ্রি দেওয়া সিক্সের ভাগ করলে টু সিক্স দেওয়া টুয়েলভে বাক করলে টু একটু দেখে নেই কীভাবে সিক্স বাঘ থ্রি এখানে হয় টু আবার বাঘ সিক্স তাহলে টু তার মানে এটা গুণত্বর দ্বারা তাহলে এখানে আমরা এটার আগের অঙ্কটা সেম আগের অঙ্কটার মধ্যে এটার দশম পথ নির্ণয় করবো তাহলে আমরা জানি এন তম পদ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান তাহলে এর এর মান হচ্ছে কত এ প্রথম পথ হচ্ছে থ্রি ইন আর আর এর মান হচ্ছে টু আর পথ সংখ্যা হচ্ছে টেন টেন মাইনাস এখানে লিখে দিই প্রথম পদ এ ইকুয়াল সাধারণ অনুপাত আর ইকুয়াল টু টু আর এন পথ সংখ্যা গুণ করে দেখি টু টু দি পাওয়ার নাইন ইন্টু থ্রি তাহলে এটার মানটা আসে কি ওয়ান ফাইভ থ্রি সিক্স তাহলে আমরা দেখলাম একটা গুণোত্তর ধারার এনতম পদের মানটা কিভাবে বের করতে হয় বা আগেও দেখানো হয়েছে আগেরও একটা অঙ্ক এরকম আরও কিছু অঙ্ক আছে আপনারা দেখে নেবেন তারপরে দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ প্লাস ডট ডট ধারাটির পঁচিশতম পদের করো তাহলে এটা কি ধারা হতে পারে এটা অবশ্যই আমরা দেখতে পা দেখাই যাচ্ছে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু তবে একটু দেখে নেই তারপরও থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু আর ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু টু তাহলে আমরা দেখতেছি প্রত্যেক ক্ষেত্রে টু মান অবশিষ্ট থাকছে বা সামনের দিকে যেগুলো আসবে এই দাঁড়াতেই চলমান এটা তো এখন এখানে লিখি আমরা প্রথম পথ প্রথম পথ এ ইকুয়াল টু টু আর এটা এখন ওইটাকে লিখেছি কিন্তু আমরা এলো অ্যানতম এ এর মানটা হচ্ছে সাধারণ অনুপাত এটা আর এটা হবে সাধারণ অন্তর আগের সূত্রেও দেখানো হয়েছে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু এখানে হবে টু প্রথম আর এখানে প্রথম পদ হচ্ছে 1 তো এখানে আমরা জানি এনতম পদের সূত্রটা হচ্ছে এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত এর মান ওয়ান প্লাস এন আর এখানে পদ সংখ্যা হচ্ছে কত পঁচিশ এখানে পথ সংখ্যা পথ সংখ্যা এন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তো এখন আমরা দিব টোয়েন্টি ফাইভ আর ডি এর মান হচ্ছে টু তাহলে ওয়ান প্লাস টোয়েন্টি ফোর ইন্টু টু টু ওয়ান প্লাস ফোর এইট তাহলে এখানে আছে ফোর তো এটাই হলো এই অ্যানতম পদের সূত্র দিয়ে কীভাবে আমরা পঁচিশতম পদের মানটা বের করলাম এটাই দেখালাম রকম আরও কিছু অঙ্ক আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই হচ্ছে এখানে দেওয়া আছে টু মাইনাস প্লাস এটা সামনের দিকে চলমান দ্বারাটির অষ্টম পথ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো তো এখন অবশ্যই আমাদেরকে দ্বারাটি আইডেন্টিফাই করতে হবে দ্বারাটি কী সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা তো আমরা একটু দেখে নেই যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে মাইনাস ফোর আর এটাকে যদি পূর্বের পথ বিয়োগ করি মাইনাস টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের মাইনাস সিক্স তার মানে এটা কোনো হচ্ছে না যেহেতু মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে এসে পড়েছে আবার যদি আমরা দেই এইট মাইনাস ফোর মাইনাস আর এই ফোরের আগে আসে মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তার মানে কী এখানে হয়ে যাচ্ছে টুয়েলভ তার মানে এটা সমান্তর দ্বারা হচ্ছে না তো এখন এটা আমাদেরকে দেখতে হবে গুণোত্তর দ্বারা কী না তো গুণত্বর দ্বারার ক্ষেত্রে আমরা পূর্বের পথকে তার আগের পথ দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস ফোর এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে প্লাস মানটা দেওয়া লাগে না কিন্তু মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এখানে এটা সামনে মাইনাস রয়েছে আর মাইনাসের জন্য অঙ্কের মান চেঞ্জ হয়ে যায় তাই আমরা মাইনাস দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি টু ইকুয়াল টু মাইনাস টু তো এখন আবার এটাকে যদি দেখি তাহলে আসে এইট আর এখানে বাঘ দেব মাইনাস ফোর দ্বারা তাহলে অবশ্যই আসে মাইনাস টু প্রথম মানটা যা আসবে প্রত্যেকগুলো যদি মাইনাস থাকে মাইনাস প্লাস থাকলে প্লাস এই দিকেই নিচের দিকেটা চলমান থাকবে তো এখন এখানে আমরা লিখি প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল টু টু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল টু মাইনাস টু এখন এখানে বলা হয়েছে সমষ্টির কথা তো আমরা জানি গুণত্ব দ্বারার ক্ষেত্রে সমষ্টির দুইটা সূত্র তো এখন আমরা কোন সূত্রটা লিখবো একটা আমরা দেখেছি যখন আরের মান অনধেকা বড় হবে তখন একটা সূত্র আবার যখন দেখেছি আরের মান অন থেকে ছোটো হবে তখন একটা সূত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে কি মাইনাস টু তাহলে তার মানে কি মাইনাস টু অবশ্যই অন থেকে ছোটো তাহলে আমরা মাইনাস টু আরের মান অন থেকে ছোটো যেই সূত্রটা রয়েছে সমষ্টির ক্ষেত্রে সেই সূত্রটা আনবো এখানে তাহলে সমষ্টি সমষ্টিকে প্রকাশ করা এস এন ইকুয়াল টু এ ইন টু মাইনাস আর পাওয়ার এন ওয়ান মাইনাস আর এটা হচ্ছে অবশ্যই আর এর মান অন থেকে ছোটো এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম কারণ এখানে আছে মাইনাস টু মাইনাস অবশ্যই থেকে ছোটো তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই এস এন এ এর মান হচ্ছে টু তাহলে ওয়ান মাইনাস আর আর এর মান হচ্ছে মাইনাস টু আর আর এর উপরে পাওয়ার আছে পাওয়ারের মানটা হবে পাওয়ারের মানটা হবে অষ্টম পথ তাহলে এখানে লিখি এন পথ সংখ্যা পথ সংখ্যা এন ইকুয়াল টু এইট তাহলে এখানে পাওয়ার মানটা হবে অবশ্যই এইট তাহলে ওয়ান মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে আছে এর মানটা আছে মাইনাস টু তাহলে এটা অবশ্যই হয়ে যাবে প্লাস টু তাহলে টু ইন্টু ওয়ান এখানে এটা অবশ্যই প্লাস হয়ে যাবে যেহেতু এটার উপরে জোর সংখ্যা পাওয়ার রয়েছে তাহলে টু টু দি পাওয়ার এইট আর এখানে রয়েছে থ্রি তো এখন আমরা এটাকে একটু করে দেখি কী আসে টু টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান দুশো পঞ্চান্ন এটাকে করলে টু ইন্টু এটাকে টু টু দি পাওয়ার এইটের সাথে আসে মানটা আসে দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার এইটের মান আর মাইনাস ওয়ান তাহলে আসে দুশো পঞ্চান্ন আর এটা ভাগ হবে থ্রি দিয়ে তাহলে দুশো পঞ্চান্ন ইন্টু টু তাহলে পাঁচশো দশ আর ভাগ দেবো থ্রি দিয়ে তাহলে কিন্তু এখানে একটু ভুল হয়েছে যে এখানে এইখানে যে পিছনের মানটা রয়েছে এটা বড় আর এখানে রয়েছে এটা ছোটো তাহলে না অবশ্যই মাইনাস এসে পড়বে আমাদেরকে তাহলে এখানে অ্যান্সারটা হবে মাইনাস সেভেন্টিন তাহলে অ্যান্সারটা আমরা লিখতে পারি মাইনাস একশো সত্তর এইভাবেই আমরা অঙ্কগুলো করলাম তো এখানে আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখে নিলাম সামনের ভিডিওগুলোতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব